বেনাপোল বন্দরে স্বাভাবিকের চেয়ে অর্ধেকে নেমেছে আমদানির পরিমাণ। এতে চাহিদা মতো কাঁচামাল সরবরাহ করতে না পারায় শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। রপ্তানি বাণিজ্যের উপর জোর দেওয়ার তাগিদ ব্যবসায়ীদের। বিস্তারিত জানতে বেনাপোল বন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল হক। কাটায় এখন সকাল 11:26। স্বাভাবিক সময় প্রতিদিন সকাল 8টার ভিতরে ভারত এবং বাংলাদেশের মধ্যে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি এবং রপ্তানি বাণিজ্য শুরু হলো। এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি কোনো পণ্যবাহী ট্রাক ভারত থেকে আমদানি পণ্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করেনি। এই মুহূর্তে আমি অবস্থান করছি বেনাপোল স্থলবন্দরে। এটি ভারতীয় ট্রাক টার্মিনাল হিসেবে পরিচিত। অর্থাৎ ভারত থেকে যে সমস্ত পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে প্রথমে এই ট্রাক টার্মিনালে অবস্থান করে, পরে এখান থেকে কাস্টমস এবং বন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সেটি কিন্তু দেশের বিভিন্ন গন্তব্যে যায়। আপনি দেখতে পাচ্ছেন ছবিতে যে সকাল এখন 11:26, অর্থাৎ এই সময়টিতে কিন্তু আমদানি পণ্য লোড আনলোডে ব্যস্ত সময় পার করেন শ্রমিকরা, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু বলতে গেলে একবার নিস্তেজ হয়ে রয়েছে এটি। এর যে কারণটি আমরা জানতে পেরেছি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে যে অর্থনৈতিক মন্দা, এই মন্দার কারণেই কিন্তু বর্তমানে এই পরিস্থিতি বেনাপোল বন্দরে তৈরি হয়েছে। আপনি জানেন যে বাংলাদেশের যে শিল্প কারখানা রয়েছে, যে শিল্প কারখানার যে কাঁচামাল লাগে, সেই সমস্ত কাঁচামাল বা শিল্প কারখানা স্থাপনের জন্য যে সমস্ত মেশিনারি দ্রব্য ভারত থেকে আমদানি হয়, এই সমস্ত কিন্তু সাধারণ যে আমদানিকারকরা তারা আমদানি করেন এবং পরবর্তীতে এই সমস্ত কাঁচামাল যে শিল্প প্রতিষ্ঠানে সরবরাহ করেন এবং স্থানীয় বাজারে তারা সরবরাহ করে থাকেন। তবে এই বৈশ্বিক মন্দার কারণে কিন্তু ডলার সংকটে যে বাণিজ্যিক ব্যাংকগুলো আছে তারা কিন্তু ব্যবসায়ীদের চাহিদা মতো এলসি দিতে পারছেন না। এর ফলে কিন্তু ব্যবসায়ীরা তাদের যে চাহিদা রয়েছে সে চাহিদা মতো পণ্য আমদানি করতে পারছেন না। আমি যদি আপনার কথা বলি যে স্বাভাবিক সময়ে কিন্তু প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে প্রায় 500 ট্রাক পণ্য আমদানি হয় এবং 200 থেকে 250 এক পণ্য রপ্তানি হয়। সর্বশেষ গতকালকে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে মাত্র 234 ট্রাক পণ্য আমদানি হয়েছে এবং 173 ট্রাক পণ্য কিন্তু ভারতে রপ্তানি হয়েছে। অর্থাৎ এই পরিসংখ্যানে কিন্তু বোঝা যাচ্ছে যে বর্তমানে এই যে বৈশ্বিক যে মন্দা তার কারণে কিন্তু আমদানি এবং রপ্তানি পরিমাণ কিন্তু অর্ধেকের নিচে কমে এসেছে। আমরা কথা বলেছি সাধারণ ব্যবসায়ীদের সাথে, ব্যবসায়ীরা আমাদেরকে বলেছেন যে বর্তমান এই পরিস্থিতি মোকাবেলা করতে গেলে কিন্তু বেশি পরিমাণ যদি রপ্তানি বাণিজ্য করা যায় তাহলে কিন্তু বৈদেশিক মুদ্রা আহরণ হবে এবং সেই বৈদেশিক মুদ্রার বিপরীতে কিন্তু ব্যবসায়ীরা এলসি খুলতে পারবেন। আমরা কথা বলেছি স্থানীয় বন্দর কর্তৃপক্ষের সাথে, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে বর্তমানে আমদানির পরিমাণ কিন্তু কমেছে, তবে যে সমস্ত পণ্য আমদানি হচ্ছে সে সমস্ত পণ্য যাতে দ্রুত বেনাপোল বন্দর থেকে খালাস হয় তার জন্য কিন্তু বন্দর কর্তৃপক্ষ চেষ্টা করছেন। আমরা স্থানীয় ব্যাংক কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারাও আমাদেরকে বলেছেন কিন্তু যে বর্তমান এই যে বৈশ্বিক মন্দার কারণে তাদের যে রাজস্ব হয় সেটি কিন্তু প্রায় অর্ধেকে কমে এসেছে। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে বর্তমান বৈশ্বিক মন্দার কারণে বাণিজ্যিক পরিস্থিতি নিয়ে সর্বশেষ। আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল স্থলবন্দরে।